স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় সাধারণ মানুষের অংশগ্রহণ থাকলে সেবার পরিমাণ ও গুণগত মান বাড়ে। তার জলজলে উদাহরণ যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যসেবার কাজ শুরু হয়েছিল 1985 সালে। প্রায় 27 বছর পর একই কাজ শুরু হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সফল উদাহরণ তৈরি হওয়ার পর এই উদ্যোগ এখন চৌগাছা ঝিনাইদহ বা সিজে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। কঠিন এই কাজটি সম্ভব হয়েছে মোহাম্মদ এমদাদুল হক সহ বেশ কয়েকজন চিকিৎসকের কারণে। 1985 সালে এমদাদুল হক চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। তখন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সটি ছিল টালির ছাউনির একটি ঘরে। অপরিকল্পিতভাবে শুরু করা হয়েছিল, তখন আমাদের মনে হয়নি যে আমরা একটা মডেল তৈরি করতে যাচ্ছি। ওই সময়ে আসলে হেলথ কমপ্লেক্স বলতে ওখানে একটা রুরাল ডিসপেন্সারি, একটা টালির ঘর ছিল, শুধুমাত্র আমরা বহির্বিভাগের রুগী দেখতাম। একটা টেবিলে আমরা চারজন চিকিৎসক বসে আসলে রুগী দেখেছি। সেই সময়ে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান ছিলেন উনি অত্যন্ত ডাইনামিক মানুষ ছিলেন। আমাদের যেহেতু শুধুমাত্র টালিঘর ছিল, নিকটস্থ যে পাবলিক লাইব্রেরি ছিল উনি ভালো সেবা দেওয়ার জন্য পাবলিক লাইব্রেরিকে হাসপাতালের সাথে সংযুক্ত করেন। সাথে উনি ইপিআই কার্যক্রমের জন্য একটা বিল্ডিং করে দেন এবং ওখানে 600 অন্তর্বিভাগ খোলা হয় জেলা স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতায়। উপজেলা পরিষদের যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে তখন ব্যবহার করা হতো অ্যাম্বুলেন্স হিসাবে। সফল টিকাদান কার্যক্রমের জন্য 1989 সালে জাতীয়ভাবে স্বীকৃতি পায় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স। ওই সময় সরকারের উদ্যোগ ছিল প্রশিক্ষিত দায়ের মাধ্যমে বাড়িতে প্রসব সেবা বাড়ানো, কিন্তু চৌগাছার চিকিৎসকেরা সিদ্ধান্ত নিলেন হাসপাতালে প্রসবের সংখ্যা বাড়ানোর। তারা প্রসব পূর্ব সেবা বাড়ালেন, নিরাপদ রক্তের আয়োজন বাড়ালেন, হাসপাতালে চালু করা হলো 24 প্রসূতি সেবা। একদিনে সর্বোচ্চ 170 গর্ভবতী মা আমাদের এই হাসপাতালে চেক আপ আসে, যেটা ছিল অসাধারণ। শুধু চৌগাছার মা না, চৌগাছার আশেপাশের উপজেলা থেকে মায়েরা এখানে সেবা নিতে আসতেন। এখানকার মাতৃসেবা, শিশু সেবা এবং অন্যান্য সেবাও অত্যন্ত সুন্দর ছিল। 1996 সালে হাসপাতালে প্রসব হতো 2%, আর 2012 সালে সেই হার ছিল 90% বেশি। 2011 সালে চৌগাছা উপজেলা হাসপাতালে 4,413 প্রসব হয়েছিল। ওই সংখ্যক প্রসব ওই বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও হয়নি। 2004 সাল থেকে পরবর্তী 10 প্রসূতি সেবায় দেশের সেরা হাসপাতালের স্বীকৃতি পায় চৌগাছা। স্বাস্থ্য অধিদপ্তর 2016 সালে 10 জেলা হাসপাতালে সিজে মডেল সম্প্রসারণের চেষ্টা করে। পরে 20 জেলা ও 5 উপজেলা হাসপাতালে তা সম্প্রসারণের জন্য একটি কর্মকৌশলের খসড়া তৈরি করা হয়। 2020 সালের শুরু থেকে করোনা মহামারী শুরু হওয়ায় সেই কাজ থেমে আছে। তবে আশার কথা হচ্ছে সরকারের নির্দেশ ছাড়াই অনেক প্রতিষ্ঠান নিজের মতো করে উদ্যোগ নিচ্ছে। অনেক স্থানে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছে।